বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠকে জানালেন, জোট নিয়ে তাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আসলে এটা একটা বড় প্রক্রিয়া, তাই বাম কংগ্রেসের জোট নিয়ে আলাপ আলোচনা চলছে। পৃথক কর্মসূচি থাকবেই আমাদের, জোট তো নির্বাচনী জোট, জোট মানে তো সবসময় একসঙ্গে কর্মসূচি করতে তার জোট নয়। যখন আমরা মনে করি কোনো একটা কর্মসূচি একসঙ্গে করে দেখো তখন করি, আগেও হয়েছে। তাই তাহলে কি কংগ্রেস পার্টি তার নিজের কর্মসূচি করবে না, সিপিএম পার্টি তার নিজের কর্মসূচি করবে না? করছে, প্রত্যেকটা পার্টি তার নিজস্ব কর্মসূচি আছে। কোনো কোনো কর্মসূচি মনে হয় যে একসঙ্গে করা দরকার, করেছি, আগামী দিনেও হবে, দেখতে পাবে। প্রক্রিয়া হচ্ছে, আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে, এটাই প্রক্রিয়া। প্রক্রিয়া তো রাতারাতি কিছু সমাপ্তির ঘটনা নয়, প্রক্রিয়া একটা প্রসেস। প্রসেস মানে সময় লাগে, সময় লাগে, একটা সময়ের মধ্যে শেষ হবে। যত কমেছে আগে থেকেই হচ্ছে, সব জায়গায় আমাদের একসঙ্গে আলোচনা করে না হলে যায় না। তাহলে জেলা নেতারা কী বলছে আমার জানা নেই, আমার কাছে কোনো এরকম কমিউনিকেশান নেই।